আজকে 6 জুলাই, 6 আগস্ট 2024, উদয় সাধুর হাট, নোয়াখালী, সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র জামে মসজিদে পবিত্র ইসলামী মসজিদে উপস্থিত হযরত ওলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা দীর্ঘ অনেক বছর পরে যেন হৃদয় থেকে একটা পাথর সরিয়ে দিয়ে আপনাদের সামনে কিছুটা আজাদির সাথে, কিছুটা ভয় বিহবল কেটে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি এমন একদিনের জন্য গত 15 বছর ধরেই দোয়া করছিলাম। আমরা মজলুম, মজলুমিয়তের দাস্তান আমাদের উপরে, মজলুমিয়তের ইতিহাস ছিল আমাদের উপরে, আমাদের আমাদেরকে দিয়া জুলুমের কি করছিল, সূচনা করছিল, আমারে দিয়া জুলুমের সূচনা করছিল। এই জন্য একটা রাত চাইছিলাম, ওই রাত যে রাত এই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিবেন, আল্লাহ তাআলার শুকর আদায় করবেন। রাসূল কারীম, দুজন নবী, হযরত ইউসুফ আলাইহিসসালাম যেদিন মিশরের কি হলেন, আমিনে খাজানা হলেন, মিশরের অর্থমন্ত্রী হইলেন, আর যেদিন ভাইদেরকে ভাইরা চিনে ফেললো, সে তো আমাদের ভাই, সে আমাদের ভাই, আজকে তো সে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিবে, হযরত ইউসুফ আলাইহিসসালাম সেদিন কি বললেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, যাও আজকে কোনো প্রতিশোধ নাই। আর এই কথাটাকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, এতটা পছন্দ করেছেন, এটাকে ওয়াহী বানায়া আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। আর ফতহে মক্কার পরে রাসূল ওই আয়াতে কারীমাই তেলাওয়াত করেছেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, যাও আজকের দিনে আর কোনো প্রতিশোধ নাই, আজকের দিনে কি নাই, সবরুন জামিল আল্লাহুল মুস্তাআন, এটা ছিল ইয়াকুব আলাইহিসসালামের দোয়া, সবরুন জামিল আল্লাহুল মুস্তাআন, এটা ছিল কার দোয়া, ইয়াকুব আলাইহিসসালামের দোয়া, আল্লাহ তাসরিব আলাইকুমুল ইয়াউম, এটা ছিল হযরত ইউসুফ আসসালামের কাউল, আর এটাই রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ফতে মক্কার দিন এটাই আওয়াজ তুলেছিলেন, এটাই তুলছিলেন, আমরাও আজকে সেটাই তুলব, আমরা জুলুমের জবাব ফুল দিয়ে দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আমাদের জুলুমের জবাব কি দিয়ে দিব বলেন, আমরা ফুল দিয়ে জুলুমের জবাব দিব, আমরা ফুল বিতরণ করি, আমরা কাঁটা ছিটাই না, আমরা কাঁটা দেই না, আমরা কাঁটার আঘাত ফুল দিয়ে কি করি বলেন, বরণ করি, আমরা কাঁটার আঘাত কি দিয়ে বরণ করি বলেন, ফুল দিয়ে বরণ করি, আমরা আমাদের সবরের পুরস্কার রব থেকে নিব ইনশাআল্লাহ। এই জন্য কেউ যেন আমাদের 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 আয়োজনও কেউ যেন ভুলে না যায়, তোমাদের প্রয়োজনে আমাদেরও, তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন, কি বলেন, তোমাদের আয়োজনে আমাদেরও আছে কি প্রয়োজন, রক্ত তো আমরা দিয়েছি, আমরাই রক্ত দিয়েছি 15 বছর ধরে, গত 16 বছর ধরে, এই জন্য ওলামায় উম্মতকে ভুললে হবে না, বলকে ওলামায় উম্মতকে জাতির অংশ মনে করতে হবে, আগামী জাতির উন্নয়নে ওলামায়ে কিরামকে অংশ মনে করতে হবে, অংশ বলেন, আমরা জাতির অংশ বলেন, আমরা জাতির কি, আমরা জাতির অংশ, মুসিবতে আমরা সামনে আর সুখে যেন আমরা পেছনে না থাকি, কি মুসিবতের সময় আমরা সামনে বলেন, আর সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি, সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি, বলকে এই কথা, এই কথা ছড়িয়ে দেন যে ওলামায়ে উম্মতের 15 বছরের শাহাদাতের প্রতিটা খুন একসাথ করে আজকের এই পুরস্কার, আজকের এই প্রতিটা আঘাতকে একসাথ করলে তা আজকের এই পুরস্কার, এটাই আজ-জুলমু ইয়ারজিউ ইলা যালিম ওয়া সাউফা তানতাহি লাইলাতুল যালামি, আমরা জেলখানা, আমি জেলখানার শিকল ধরে ধরে বলতাম, একদিন ইনশাআল্লাহ এই রাত হবে ইনশাআল্লাহ, একদিন এই রাত পোহাবে, এখন বলতে হবে আলহামদুলিল্লাহ, এতদিন বলতাম ইনশাআল্লাহ রাত পোহাবে, এখন বলবো কি বলেন, এখন বলবো আলহামদুলিল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় শেষ হবে, এই জন্য যারা পড়ে ফেলেছেন পড়েছেন, যারা পড়েননি তারা 2 রাকাত সালাত শুকর পড়বেন,
কি পড়বেন? দুই রাকাত সালাত ও শুকর পড়বেন, দুই রাকাত। আলহামদুলিল্লাহ আমি শোনা মাত্রই পড়ছি, আলহামদুলিল্লাহ গতকাল জোহরের পরে শোনা মাত্রই পড়ছি, আলহামদুলিল্লাহ প্রথম সেকেন্ডেই পড়ছি, প্রথম সেকেন্ডে, প্রথম সেকেন্ডেই নামাজে দাঁড়িয়েছি। এটাই ছিল সাহাবা ইকরামের খুশির কি নমুনা, এটা ছিল সাহাবা ইকরাম আনন্দেও আল্লাহকে ভুলতেন না, সাহাবা ইকরাম বিষাদেও আল্লাহকে ভুলতেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য উত্তম নমুনা, খুশিতেও উত্তম নমুনা, বিষাদেও উত্তম নমুনা। কি বলেন? রাসূল মক্কা বিজয়ের পরে কি এলান করতেন? যাও আজকে সকলকে মাফ, যাও আজকে সকলকে কি আমরাও মাফ ঘোষণা করে দেন, ঘোষণা করে মাফ দিয়ে দেন, এলাকা এলাকা মাইক দিয়ে দিয়ে ঘোষণা করে করে মাফ দিয়ে দেন, ঘোষণা করে কি দিয়ে দেন বলেন? টেকনাফতে তেঁতুলিয়া ঘোষণা করে দেন সব মাফ, সব কি আপনাদের মুখ দিয়ে মাফ শব্দ আসে না, বলেন মাফ। আল্লাহ তাআলা বলবেন তোমাদেরকেও আমি মাফ করে দেব। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আজকের এই পুরো আগ কি মাস চলে, জুলাই আগস্ট, এই আগস্টের প্রথম বয়ান, আগস্টের কি প্রথম বয়ান, নতুন স্বাধীনতার পরে প্রথম বয়ান, নতুন বাংলাদেশের প্রথম বয়ান, বলেন নতুন বাংলাদেশে কি প্রথম বয়ান। আল্লাহ তাআলা যেন আমাদের বয়ানকে আর চিরতরে কোনোদিন বন্ধ না করে, আমিন। ওলামায়ে উম্মত যেন এদেশে আর কোনোদিন বন্দী না হয়, আমিন। ওলামায়ে উম্মতের উপরে যেন এদেশে আর কোনো টর্চার না হয়, আমিন। হ্যাঁ, মামুল হকদের নির্যাতনের বরকতে আপনারা আজকে স্বাধীন, কি হয় মোহাম্মদ রক্তের বিনিময়ে আপনারা আজকে কি আজকে সব মুখে হাসি, ইনশাআল্লাহ এই হাসি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, আজকে প্রথম পয়ান তো ভালো লাগছে বেশি, কি হয়? হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের প্রথম পয়ান, স্বাধীন দেশের প্রথম পয়ান, বলেন এতদিন আমরা স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেও আমরা ছিলাম পরাধীন, আমাদের মা আমাদেরকে স্বাধীন প্রসব করছে, লেকিন আমরা ছিলাম পরাধীন, আজকে থেকে আলহামদুলিল্লাহ আমরা আবার স্বাধীন, আলহামদুলিল্লাহ। এটাই যুগে যুগে পৃথিবীতে ইতিহাস, এটাই ফেরাউনরা বেশি দিন টিকে না, কারুন আর নমরুদরা বেশি দিন টিকে না, এটাই পৃথিবীর ইতিহাস। এটা এটা ছিল আমার স্লোগান, আলহামদুলিল্লাহ এই শব্দ আমি প্রথম তুলছিলাম। আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ তাআলা কি দেন, আল্লাহ তাআলা ছাড় দেন এটা ছেড়ে দেন না, আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, আল্লাহ তাআলা বলেন সবর করতে থাকো আর ওদেরকে ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওদেরকে ভালোভাবেই ছেড়ে দিতে থাকো, ওদেরকে মাফ করতে থাকো, ওদেরকে দরগুজার করতে থাকো, আর আমার উপরে ছেড়ে দাও, জারনি ওয়াল মুকাদ্দিবিনা কুলিন নামা, আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো, এবার আসলে কেউ লড়ে নাই, আল্লাহ তাআলা একাই লড়ছে, আল্লাহ তাআলাই লড়ছে, বলেন বলেন বলেন। হ্যাঁ, আমাদের এই ছাত্র সমাজ, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছিল আবাবিল, আবাবিল, বলেন এরা কি ছিল বলেন, এই জন্য এরা শুধু ছাত্র নয়, এদেরকে বলতে হবে এরা ছিল আবাবিল, এরা আসমান থেকে আসা, এরা আসমান থেকে আসা, এরা আবাবিল ছিল কি, কিভাবে এরা কালেহনিল মাংফুস করে দিয়েছে বলেন, কি আব্রাহার বাহিনীকে কারা কে ধ্বংস করেছে, আল্লাহ তাআলা কারো দিয়ে ধ্বংস করেছে, আবাবিলের মুখে কি ছিল, তো আমাদের এই ছাত্রদের হাতে কি ছিল, আরে ছোট ছোট পাথর, ছোট ছোট ইট আর ছোট ছোট লাঠি, তাও আবার প্রয়োগ করতে পারে নাই, শুধু হাতে ছিল, কি তাহলে এরা হলো কিসের মতো বলেন, আমাদের ছাত্র হলো আবাবিলের মতো, এদেরকে লকব দিতে হবে, এরা আবাবিল হাদিল উম্মা, এরা উম্মতের আবাবিল, এরা উম্মতের কি, এরা উম্মতের আবাবিল, আল্লাহ তাআলা এদেরকে দিয়ে কি করে দিয়েছেন, ছোট ছোট লাঠি, ছোট ছোট দুই একটা পাথর, এই তো আর তো কোনো সম্বল নাই, আর তো কোনো কি নাই, এক পরাশক্তিকে তারা পরাজিত করছে, এই জন্য আমাদের ছাত্র সমাজ আবাবিল, আমাদের ছাত্র সমাজ কি মূলত আফগানিস্তানের তালেবান, তালেবান যে শব্দ ছাত্র সমাজ তর্জমা সেই শব্দ, তাহলে বোঝা গেছে ছাত্ররা উঠলে আর কেউ টিকে না, কি এরা তালেবান, তালেবান মানে কি ছাত্র সমাজ, তালেবান মানে কি ছাত্র সমাজ, ওদের তালে ওই
পরাশক্তিকে তাড়াইতে তাদের লাগছে, তাদের লাগছে কতদিন? 20 বছর। আমাদের ছাত্রদের লাগছে একদিন, শুধু শনিবার। লং মার্চে ডাক দিছে কোন দিন বলেন? শুধু শনিবার। শুক্রবারে ডাক দিছে, শনিবারে কি? সর্বোচ্চ 2 দিন লাগছে আমাদের ছাত্র সমাজ। আর পুঁজি এদের সাথে, পুঁজি কি এদের সাথে? পুঁজি ছিল রব্বুল আলামিনের সাহায্য, মানে রব্বুল আলামিনের সাহায্য ছিল। এই জন্য আল্লাহ তালাকে আনন্দের জোয়ারে আল্লাহ তালাকে ভুললে চলবে না। খুশিতেও আল্লাহকে মনে রাখা, সাদেও আল্লাহকে মনে রাখা, বিষাদেও আল্লাহ তালাকে মনে রাখা, হার হালে আল্লাহ তালাকে মনে রাখা। বলেন হার হালে আল্লাহ তালাকে কি রাখা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ তাআলা, তিনি ব্যবসায়ী ছিলেন। তো তার তার কাছে খবর আসছে তার কাপড়ের জাহাজ ডুবে গেছে, যেই জাহাজে তার কাপড় ছিল ওই জাহাজ ডুবে গেছে। তো তিনি এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। কি ভাই, জাহাজ ডুবে যাওয়ার সংবাদে আলহামদুলিল্লাহ পড়তে হয়? কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে হয়। আর তিনি কি পড়লেন বলেন? তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ। একটু পরে সংবাদ আসলো, হযরত যে জাহাজটা ডুবছে ওই জাহাজে আপনার মাল ছিল না, এখানে ছিল অন্য জাহাজ। তো তিনি এবারও বললেন আলহামদুলিল্লাহ। সাথীরা বলল, হযরত বুঝে আসে নাই। হারানোর সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, প্রাপ্তির সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, সুসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, দুঃসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ। তিনি জবাবে বললেন, আমি আমার জাহাজ ডুবে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নাই, জাহাজ বেঁচে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি আলহামদুলিল্লাহ বলেছি আমার কাছে যখন আমার মাল হারিয়ে যাওয়ার সংবাদ আসছে, আমি আমার দিলের দিকে তাকিয়েছি, দেখি আমার দিল আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তে রাজি আছে কিনা, আমি এর উপরে বলেছি আলহামদুলিল্লাহ। আর এবার যখন প্রাপ্তির সংবাদ আসলো, আমি আবার আমার দিলের দিকে তাকিয়েছি, আমার দিলকে আমি বিলকুল মুতমাইন পেয়েছি, আমি আমার দিলকে আগে যেমন ছিল এমনই পেয়েছি, যে আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি রাজি। বলেন আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি কি রাজি? আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে আমি রাজি আছি, এই কথার জন্যই আমি আলহামদুলিল্লাহ বলেছি। কি ভাব, তাহলে বোঝা গেছে মুমিন হার হালতে আলহামদুলিল্লাহ বলে। বলেন মুমিন সর্ব অবস্থাতেই কি বলে? এই জন্য হাদিসে পাকের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, ইরশাদ করেন, হাসরের ময়দানে একজন ঘোষণা দিবে আর বলবে, আইনাল হামাদুন ফিস সাররা ওয়াত দররা, সুখেও যারা আলহামদুলিল্লাহ বলে, দুঃখেও যারা আলহামদুলিল্লাহ বলে, এরা কোথায়? ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে আর আল্লাহ তাআলা বলবে, তো এরা ছিল হাম্মাদ, এরা ছিল আমার সুখেও আমার প্রশংসা করনেওয়ালা, দুঃখেও আমার প্রশংসা করনেওয়ালা, যাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দিও, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আজকের আনন্দ কার দেওয়া বলেন? আল্লাহ তালার দেওয়া। আজকের এই খুশি আল্লাহ তালার দেওয়া, আল্লাহ তালার দেওয়া, আল্লাহই করেছেন। বলেন আল্লাহই করেছেন। একবারও বলবেন না অমুকে করেছে, অমুকে করেছে, বলতে হবে আল্লাহই করেছে। কে করেছে বলেন? আল্লাহ তালাই করেছেন, আল্লাহ তালাই করেছেন। আকলে ধরে না, কিভাবে হয়ে গেল আকলে ধরে না, বিবেকে ধরে না, বলে আল্লাহ তালা করতে আকল ধরে লাগে না, আল্লাহ তালা করতে বিবেক ধরা লাগে না। যদি এখন আমরা এটাকে ঘুরিয়ে দেই তো শিরিক হয়ে যাবে, ঘুরাই দিলে কি হয়ে যাবে বলে? আবাবিল করছে না আল্লাহ আবাবিল দিয়া করছে? আবাবিলের কোনো ক্ষমতা আছে? কে করাইছে বলেন? আল্লাহ তালাই করেছে। এই কথাটাই ছড়িয়ে দেন, এই কথাটাই আমাদের আকীদায় ঢুকান, যে আল্লাহ তালাই করেছেন, আল্লাহ তালাই করেন। বলেন এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ইয়া ইবনা আদম, হে বনি আদম শোনো, লাউ ইস্তামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদ, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, এরা সকলে মিলে যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ তাআলা যদি না চায় তোমার কোনো উপকার হবে না, আর এরা সকলে মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা যদি না চান তোমার কোনো ক্ষতি হবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মহা
রাসূলুল্লাহ। আজীব বিষয় হলো কালেমায়ে তৈয়বা হলো শুকর আদায়ের প্রথম শব্দ, শুকর আদায়ের পূর্ণাঙ্গ শব্দ কালেমায়ে তৈয়বা। কি বলছি মাওলানা বলেন? কেন লাইন শাকার তোমরা আজিদ আন্দা কোমলাইন কাফার তুম, শুকরের বিপরীত কুফর, তো কুফরের বিপরীত ইমান, ইমানের কালেমা হলো এখানে। কি বোঝা গেল বলেন? শুকর আদায়ের প্রথম শব্দ কি? এজন্য শুকরের বিপরীত কি? কুফর। শুকরের বিপরীত কি? কুফর। তো কুফরের বিপরীত কি? ইমান। ইমানের কালেমা কোনটা? তাহলে এবার শুকরের কালেমা কোনটা? শুকর আদায়ের এক নম্বর কালেমা, শুকর আদায়ের শ্রেষ্ঠ কালেমা, শুকর আদায়ের পূর্ণাঙ্গ কালেমা, শুকর আদায়ের সকল নবীদের শিখানো কালেমা। শুকর আদায়ের সমস্ত নবীদের কি? কালেমা। শুকর আদায়ের সমস্ত নবীদের কালেমা, এই জন্য এটা শুকরের কালেমা। এটা কি শুকরের পূর্ণাঙ্গ কালেমা? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বারবার পড়লে, বারবার পড়লে যেমন শুকর আদায় হবে তেমন ইয়াকিনের দুনিয়াও আবাদ হবে। না কেউ করে নাই আল্লাহ তাআলা ছাড়া, করনে ওয়ালা জাত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। বলেন করনে ওয়ালা জাত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। তাহলে যা ঘটেছে কে করেছে বলেন? আল্লাহ তাআলাই করেছে। যদি এর বিপরীত কিছু বলে দেন তাহলে ওদের মতো হবে। হ্যাঁ, এদের কি হলো, এরা যখন জাহাজে ঘুরে তো জাহাজ যখন ডুবতে থাকে আমাকে ডাকে, আর আমি যখন উদ্ধার করে দেই তখন বলে পাইলট বড় স্ট্রং ছিল। বলে কি বলে না বলেন? জাহাজ ডুবার সময় কি বলে? আল্লাহ বাঁচাও। বাস পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কি বলে? আল্লাহ বাঁচাও। যেই বাস বেঁচে গেছে এবার কি বলে? তাই ড্রাইভারটা যে পরিমাণ স্ট্রং ছিল, কি পরিমাণ এক্সপার্ট ছিল সে, সে যদি ঘোড়াটা না দিত গেছিলাম খাদে। বলে কি বলে না বলে? বাস রব কয় আমি বাঁচিয়েছি তোকে, আর তুই বলিস এখন ড্রাইভার বাঁচিয়েছে তোকে। আল্লাহ বাঁচাইছে না আবাবিল বাঁচাইছে? কি ভাই কে বাঁচাইছে বলেন? আল্লাহই আমাদেরকে বাঁচিয়েছেন বলেন? আল্লাহ আল্লাহ আমাদেরকে কি বাঁচিয়েছেন? আল্লাহ। এই জন্য কালিমাতুল শুকর আদায় করা, কালিমাতুল শুকর, এটা কালিমাতুল ঈমান, এটা কালিমাতুল শুকর। আর এর বিপরীত হলো কালিমাতুল কুফর। এর বিপরীতটা কি? অমুকে করেছে, অমুকে করেছে, এটা হলো কালিমাতুল কুফর, আর এটা হলো কালিমাতুল শুকর। এই জন্য এই কালিমাটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়া। দেখেন রাসূল কিভাবে শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এটা দশ বার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কালেমাটা দশ বার পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার, রাসূল বলেন যাও কথা দিলাম চারটা গোলাম আজাদের নেকি দিবে। কয়টা গোলাম আজাদের নেকি? আশ্চর্য কথা, আসলে মূলত চারটা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য এই কালেমাটা আমাদেরকে পড়তে বলে নাই। চারটা গোলাম আজাদের নেকির লোভ দেখিয়ে, লোভ দেখিয়ে, লাভ দেখায়া, লোভ দেখায়া, লাভ দেখায়া আমাদেরকে পড়ায়া দিয়া আমাদের কলিজা আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার উলুহিয়তের ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ইয়াকিন, আল্লাহ তাআলার হামদ আদায় করার, আল্লাহ তাআলার হামদ আদায় করার জন্য এই কালেমাটা দিয়েছেন। সুবহানাল্লাহ। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। বলেন লাহুল মুলকু আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, রাজত্ব শুধুই তোমার, রাজত্ব শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। সুবহানাল্লাহ। আর কি বলতো, আর কি বাংলা নিয়ে কইতো, রাজত্ব শুধু কা? এখন এবার এখন ভাগছেন কেন? এতদিন বলতেন আপনার আর আপনার আব্বার, এখন দিয়ে বলেন এখন কা? যে মূর্তির জন্য এতগুলো শাহাদাত হইল, যে মূর্তি স্থাপনার জন্য এতগুলো এতগুলো প্রাণ গেল,
30-40 জন মানুষের প্রাণ গেল, ওলামায়ে কেরামের প্রাণ গেল যেই মূর্তি স্থাপনের জন্য। সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে? কিভাবে ভাঙছে? রশি লাগায় লাগায় ফেলছে কে? আরে বলেন না, কোটি কোটি টাকার মূর্তি বানাছিলেন, যেই মূর্তি স্থাপনের জন্য, স্থাপন তো করতে পারলেন না, স্থাপনের জন্যই হাজার হাজার প্রাণ গেছে, হাজার হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য। সেই মূর্তির গলায় এখন জুতা লাগাইছে কারা? আবাবিল লাগাইছে, বলেন আবাবিল লাগাইছে। কে লাগাইছে? গলায় রশি লাগায় টানা টানা ফেলে দিতেছে কারা? আবাবিল। পায়ের মধ্যে কুটার মারতেছে কারা? আচ্ছা পায়ের মধ্যে তো কুটার মারতেছে, মজাটা কেমন লাগতেছে? কি এই মূর্তির জন্যই তো মামুন লোক জেলে? এই মূর্তিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মণবাড়িয়া এত শাহাদাত এখন পড়লো কেন? আল্লাহ তাআলা বলেন আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি আগের মতোই। রব যেন বলেন আমি আছি আগের মতোই, আমি থাকবো আগের মতোই। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আমি ছাড়া যত কিছু সব মুছে যাবে। যে মূর্তি বানাতে গিয়ে এতগুলো শহীদ করছ, সেই মূর্তি আজকে লাঠি দিয়ে দিয়ে ভাঙ্গে কেন? রব বলেন না শুধু আমি থাকবো, আমার সিদ্ধান্ত থাকবে, আমার কোরআন থাকবে, আর আমার ঈমান থাকবে। কি ভাই খুব বেশি দিন লাগছে নাকি মূর্তি নিজেরা ফেলাইতে? কি খুব বেশি, কয় বছর গেছে মাত্র? 3-4 বছর। কি 21 সালে? 21 সালে মূর্তি বিরোধী আন্দোলন গেছে। কয় সালে? এখন কতদিন? এখন মূর্তি কই? কথা বলেন না কেন? মূর্তি এখন কই? আল্লাহ আছে না নাই? আছে। ইমাম সাহেবরা আছে না নাই? আছে। খতিব সাহেবরা আছে না নাই? আছে। বাহ, মূর্তি ওলা নাই? কারা নাই বলেন? মূর্তিও নাই, মূর্তি ওলাও নাই বলেন? মূর্তিও নাই। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা শরীক নাই, বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার, বাদশাহী প্রশংসা ক্ষমতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কালকে গলায় রশি লাগায় কেন? কি বুঝলেন? বুঝেন কি বুঝলেন? কি ভাই কি বুঝলেন? লাহুল মুলক, লাহুল মুলক, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাদশাহী শুধুই আমার, প্রশংসা শুধুই আমার, ক্ষমতা শুধুই আমার, শুধুই আমার, কুদরত শুধুই আমার, হেকমত শুধুই আমার, হেকমত শুধুই আমার, হেকমত শুধুই আমার। এতদিন ধরন নাই কেন? আমি যে হাকিমের জন্য, সুবহানাল্লাহ বলেন না, এতদিন ধরে নাই কেন? রব যে হাকিমের জন্য, ওই তুই যা বুঝিস আমি যা বুঝি, তুই তা বুঝিস না। কি ভাব কি
ছোট্ট একটা কদম গাছ, ছোট্ট একটা তুলা গাছ, এটা শিকড় সহ এভাবে টান দিলে উঠে যায়, এটা ছোট যে, এটা যদি মহিরূপ হয়ে যায় এবার পুরো জাতি ধাক্কা দিলেও আর পড়ে না। রব বলেন এটা এত এতটা মহিরূপ বানিয়েছি, মহিরূপ বানিয়েছি, এত মোটা এত মোটা এত মোটা এত মোটা বড় করেছি, এবার তোরা 18 কোটি মানুষ মিলে আর পারবি না, এই জন্য এটাতে আমি আবাবিল ব্যবহার করেছি। কি যদি দড়িয়ে উঠাইতো তো কি বেশি হইতো? বুঝেন নাই কথা, এটা কি পরিমাণ মোটা করছে বলেন? 16 বছরে খাওয়াইয়া, 16 বছরে খাওয়াইয়া কি পরিমাণ মোটা করছে? 16 বছরে কি পরিমাণ তাজা করছে? হ্যাঁ, কি পরিমাণ মহিরূপ বানাইছে? এবার আবাবিল দিয়া দিছে উড়াইয়া, কি দিয়ে উড়াইছে বলেন? আবাবিল দিয়া দিছে উড়াইয়া। আল্লাহকে আমি হাকিম, আমি আলিম, আমি কাদির। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা হাকিম। আল্লাহ তাআলা বলেন বাদশাহ আমার, ঠিক যেভাবে এখান থেকে করছে, আল্লাহর কসম ইসরায়েল থেকে নেতা নিয়েও এভাবেই ধ্বংস। পৃথিবীর সব বাতিলের হাসর এক বলেন, পৃথিবীর সব বাতিলের হাসর কি এক? পৃথিবীর সব বাতিলের দশা এক হয়, পৃথিবীর সব স্বৈর শাসকদের দশা কি হয় বলেন? আমরা আছি আমাদের আল্লাহকে নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে এখন কেমন লাগে? আল্লাহর কাছে এখন কেমন লাগে? আল্লাহ তো বলছি লাহুল মুলক, লাহুল মুলক তো বলছি, এখন আল্লাহর কাছে কেমন লাগে বলেন? লাহুল হাম, প্রশংসা কার? তাইলে আল্লাহ আছেন, প্রশংসা শুধুই আল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার যদি কোনো মানুষ এই আয়াতে কারিমা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুখারী মুসলিমের হাদিস, কুতিবাত লাহু সালাসুনা হাসানা, আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দিয়ে দেন। আমরা শব্দ শুনছি নেকি, নেকি শব্দ শুনতে শুনতে আমাদের কাছে নেকি এখন ছোট মনে হয়, নেকি এখন বেশি বড় মনে হয় না, বুঝুন নাই কথা মনে হয়। আমাদের কাছে নেকি এখন ওই 1 টাকার কয়েনের মতো মনে হয়, এটা মানে মনে হয় যেন 1 টাকার কয়েন আর কি। কিন্তু যদি জিজ্ঞেস করেন, মাসালান যদি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল হাসানা, ইয়া রাসূলুল্লাহ হাসানা কি জিনিস? রাসূল বলবেন দেখেছি বিলকে জিজ্ঞেস করি, জিবরিল মাল হাসানা, বলো তো জিবরিল হাসানা কি জিনিস? জিবরিল বলবে হাসানা কি জিনিস? রব ছাড়া কেউ জানে না। বলেন হাসানা কি জিনিস বলেন? যেটার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। 1 জাররা, জাররা, 1 জাররা বলেন, 10 দুনিয়া বরাবর জান্নাত। এক জাররা, মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন যে হাসানা নিয়ে আসবা, হাসানা, হাসানা কি নিয়ে আসবা? মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা, যার হিসাব নিকাশের পরে 1 জাররা হাসানা বাকি থাকবে, 1 জাররা হাসানা, সব হিসাব নিকাশের পরে 1 জাররা হাসানা বাকি থাকবে, নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাত। কি কি বলছি আমি? বলি যদি শুধু এই 56,000 বর্গ মাইল, এই এক দেশ পৃথিবীর মানচিত্রে বল একটা যা জায়গা হয় না, এই এক দেশের জন্য যদি এত মারামারি হয়, আমরা আমাদের মুলকে কাবিরের জন্য কি 2-4, 10 বার, 100 বার তসবিহ পড়তে পারবো না? মন ইব্রাহিম কি কর, আমাদের সামনে রয়ে গেছে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের রাজত্ব। কত দুনিয়া বরাবর? 10 দুনিয়া কি সবার জন্য না? কমপক্ষে সর্বশেষ, সর্বশেষ ব্যক্তির জন্য কি? আচ্ছা আবার কত বছরের জন্য? إذ رأيت ثم رأيت نائما وملكا كبيرا. আপনি যখন জান্নাত দেখবেন তখন দেখবেন নেয়ামত নেয়ামতে ভরা, মুলকান কবির, এক বিশাল বড় রাজত্ব। কত বড় রাজত্ব! এই বিশাল কদ্দুর, এই বিশাল অত্ত কদ্দুর। রব বলেন আমিও কবির, তোকে দিব আজরে কবির, আমি আজিম, তোকে দিব আজরে আজিম।
আমিও আজিম তোকেও দিব আজরে আজিম, আমিও কবির তোকে দিব আজরে কবির। সুবহানাল্লাহ বলেন না, রব যত বড় রবের আজরে কবির তত বড়। সুবহানাল্লাহ, রব যত বড় আজরে কবিরও তত বড়। আজরে কবির কি? আজরে কবিরের জন্য আমি কি করলাম? ওরা যদি শুধু এই বাকি চার বছরের জন্য এতগুলো হত্যা করতে পারে, এত কাণ্ড ঘটাইতে পারে, আমি আমার আজরে কবিরের জন্য কি করলাম? আমি আমার মুলকে কবিরের জন্য কি করলাম? আমার সামনে কি অপেক্ষা করতেছে বলেন? মুলকে কাবির, বলেন মুলকে কাবির। মুলকে কাবির মানে কি? বিশাল বড় রাজত্ব, বিশাল রক্ত কদ্দূর। বলেন শুরু হবে আর শেষ হবে না, বলেন শুরু হবে। হযরত জিবরিল, জিবরিলের 600 পাখা আছে, 600 পাখা। জিবরিলের কত পাখা আছে? জিবরিলের 600 পাখা আছে। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও তো জান্নাতে, তো ঘুরে আসো জান্নাতে, একটু ঘুরে আসো। তো জিবরিল 600 পাখা মেরে 500 বছর চলছে। কত বছর? কত এবার কত হাজার বছর গেছে জিবরিল? জিবরিল কওমে লুতের বস্তিকে তার দুইটা পাখা দিয়ে, দুইটা পাখা দিয়ে একটা থাপ্পড় দিয়েছে, দুইটা পাখা দিয়ে একটা থাপ্পড় দিয়েছে। কওমে লুতের বস্তিকে জিবরিল দুইটা পাখা দিয়ে একটা থাপ্পড় দিয়েছে। এই বস্তিটা জমিন থেকে 7 আসমান জমিন সহ আসমানে উঠে গেছে, এবার উপর করে ফেলে দিছে। কেয়ামত পর্যন্ত ওই ধাক্কায় কেয়ামত পর্যন্ত চলবে। তো জিবরিলের দুই পাখার শক্তি কত? সুবহানাল্লাহ বলেন। জিবরিল আর সাথে দুই পাখার শক্তি কত? সেই জিবরিল যদি 500 পাখা দিয়ে 600 পাখা দিয়ে 500 বছর চলে, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলেন, জিবরিল কি দেখছো? আল্লাহ, যে জান্নাত আপনি দেখাইলেন আর বানাইলেন, আমি 600 পাখা দিয়ে 500 বছর চলে যা দেখলাম, যা দেখলাম, যদি আপনার কোনো বান্দা এই কথাগুলো শুনে এই জান্নাত থেকে কেউ দূরে থাকবে না, এই জান্নাত থেকে আপনার কোনো বান্দা বঞ্চিত হবে না। এটা আবার কি করে সম্ভব? আল্লাহ এই নিয়ামতের কথা শুনলে সে আবার কি করে, কি করে এই নিয়ামত থেকে দূরে থাকবে? এবার আল্লাহ তাআলা বললেন, জিবরিল এবার যাও তো একটু জাহান্নাম ঘুরে আসো। জিবরিল আবার 600 পাখা মেরে 500 বছর ঘুরে আসলেন। এবার বললেন, জিবরিল কি দেখছো? আল্লাহ, যে আজাব ও গজব জাহান্নামে দেখছি, এই আজাব ও গজব যদি দুনিয়ার কোনো মানুষ শুনে, আর কোনো মানুষ জাহান্নামে যাবে না, কোনো মানুষ জাহান্নামে যাবে না, কোনো মানুষ জাহান্নামে যাবে না, যারা এই আজাব ও গজবের কথা শুনবে কোনো মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা এবার বললেন, জিবরিল দেখো তো কিসের পেছনে আমি জান্নাত রেখে দিয়েছি, আর দেখো তো কিসের পেছনে আমি জাহান্নাম রেখে দিয়েছি। আহুফাতিল জান্নাতু বিল মাকারেহ, আর আহুফাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে আমি সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, জাহান্নামকে আমি শাহওয়াতের পেছনে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, এই ছবি দেখার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি, জেনার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি, মদ আর জুয়ার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি, সমস্ত শাহওয়াতের পেছনে কি রেখে দিয়েছি? জাহান্নাম শাহওয়াতের পেছনে রেখে দিয়েছি। আর জান্নাতকে আমি হুফাতিল জান্নাতুল বিল মাকারে, সমস্ত কষ্টের পেছনে, কষ্টের পেছনে জান্নাত রেখে দিয়েছি। ফজর নামাজ পড়তে কষ্ট আছে না নাই? আছে। এমনি ওয়াজ শুনতে বেশি কষ্ট না, ফজরে বেশি কষ্ট, ফজরে বুঝি বেশি কষ্ট। ওয়াজ শুনতে 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, আর ফজর নামাজও 10 মিনিট লাগে, ফজরে বুঝি বেশি কষ্ট। এখন ওয়াজে মানুষ বেশি না ফজরের নামাজে মানুষ বেশি? তাহলে বোঝা গেছে ফজরে কষ্ট বেশি। তাহলে ফজরের নামাজের পেছনে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, বলেন কষ্টের পেছনে, বলেন কি রেখে দিছে? তাহাজ্জুদের পেছনে, তাহাজ্জুদের পেছনে জান্নাত রেখে দিছে, কষ্টের পেছনে জান্নাত রেখে দিছে, আর শাহওয়াতের পেছনে, ছবি দেখার পেছনে, জেনার পেছনে জাহান্নাম রেখে দিছে। তাহলে জাহান্নাম রেখে দিছে ছবি দেখার পেছনে, সুন্দর সুন্দরের পেছনে, শুধুই হারামের পেছনে, হারাম লজ্জাতের পেছনে, হারাম মজার পেছনে জান্নাত জাহান্নাম রেখে দিয়েছে, আর হালাল কষ্টের পেছনে।
তাহলে হালাল নামাজের কষ্টের পিছনে জান্নাত রেখে দিছে, রোজার কষ্টের পিছনে কি জান্নাত রেখে দিছে। ওই চমুনি বাজারে এক বেটা আলুর গোডাউন আছে, আলুর গোডাউন মদন মোহন স্কুলের সামনে আলুর গোডাউন আছে, আলুর গোডাউনে তাকে মাল নামায়, তাকে কি নামায়, আলুর বস্তা কত কিলোর হয়, কত 80 কিলো, আলুর বস্তা হয় কত কিলো, চালের বস্তা হয় কত কিলো, 50 কিলো, 80 কিলো আলুর বস্তা একটা লেবারে এইভাবে দুটো হুক দিয়ে আপনি মারে, মাইরা প্যাক করে মাথা তুলে এবার বলেন কষ্টটা কত দূর। আচ্ছা এই বেটা জোহর নামাজ পড়ে না আলু নামায়, এবার বলেন এই নামাজ বেশি কষ্ট না আলু নামানো বেশি কষ্ট? আলু নামানো বেশি কষ্ট না? এবারে আলু নামানোর কষ্টটা বরদাস্ত করলো, নামাজ পড়ার কষ্টটা বরদাস্ত করলো না কেন? ওই মালিক মহাজনে কি বলে, রে চল চল নামাজ পড়ে আসে নামাইস, আয় দেখছো নামাজ পড়া নাই উঠাইতে আছে নামাইতে আছে উঠাইতে, কয় রে আলু নামান বেশি কষ্ট না নামাজ পড়া বেশি কষ্ট, তোরা লাগে বুঝি নামাজ পড়া বেশি কষ্ট। এবার আল্লাহ কয় ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ কয় আলু নামানো থেকে নামাজ পড়া বেশি কষ্ট। এরকম আলু নামাইন আছে নি নামাজ পড়ে না? আছে। আছে না নাই বলেন? আছে। রিকশা চালানেওয়ালা? আছে। আছে না নাই? আছে। সিএনজি চালানেওয়ালা? আছে। কামলা দেনেওয়ালা? আছে। এদের কামে বেশি কষ্ট না নামাজে বেশি কষ্ট? নামাজে বেশি কষ্ট। আমরা দেখতে কামে বেশি কষ্ট, আল্লাহ কয় নামাজে বেশি কষ্ট, আল্লাহ কয় নামাজে কি? তবে ইল্লা আলাল খাশিঈন, তবে আমার যার কলিজা আছি আমি তার জন্য বড় সওয়াব, যার কলিজা আমার ভয় আছে তার জন্য বড় কি, তার জন্য বড় সহজ, তার জন্য বড় সহজ। এই জন্য নামাজ আল্লাহর ভয় যার কলিজায় আছে তার জন্য নামাজ সহজ। বলেন নামাজ কার জন্য সহজ? যার কলিজায় কি আছে, যার কলিজায় আছে ভয়, বলেন তার জন্য নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, পর্দা কি, আর যার কলিজায় আল্লাহর ভয় নাই তার জন্য কতল সহজ, হত্যা করা সহজ, হত্যা করা কি, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার ঠিকানা জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন তার ঠিকানা কি জাহান্নাম। হত্যা করা সহজ, এত সহজ হত্যা করা, কিন্তু তার জন্য নামাজ কঠিন, তার জন্য নামাজ কি কঠিন, তার নামাজ কঠিন। এই জন্য যার কলিজা আল্লাহ তাআলার ভয় আছে তার জন্য সমস্ত ইবাদত সহজ। সুবহানাল্লাহ। তাহলে ওই বেটা আলু তুলে কত কিলো, 80 কিলো, অবস্থা নামায় 100 অবস্থা নামালে কত টাকা, 80 টাকা। আমাদের একবার সুবহানাল্লাহর মধ্যে পুরস্কার কত, আমাদের চেয়ারম্যান সাহেব একটু আগে বলে গেছে ইনশাআল্লাহ এটাই হবে বাংলাদেশ, যিনি উপজেলা চেয়ারম্যান তিনি আবার ওয়াইস, তিনি আবার পি, তিনি আবার বক্তা। একটু আগে তিনি বয়ান করলেন কে, উপজেলা চেয়ারম্যান, ইনশাআল্লাহ অচিরেই হবেন এমপি, ইনশাআল্লাহ অচিরেই হবেন কি এমপি, ইনশাআল্লাহ অচিরেই হবে মন্ত্রী, মন্ত্রী এমপি কইতাম কা মন্ত্রী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি হবে ইনশাআল্লাহ মন্ত্রী হবে, আল্লাহ হুজুরকে কবুল করেন আমিন। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব ছিলেন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে, হয়ে গেলেন উপজেলা চেয়ারম্যান, দেখতে দেখতে হবেন এমপি, দেখতে দেখতে এমপি ইনশাআল্লাহ, দেখতে দেখতে মন্ত্রী ইনশাআল্লাহ। আজ মন্ত্রী সাহেব জুমা পড়াবে, কেমন মজা হবে, ওয়াজের ওয়াজের মঞ্চ মন্ত্রী সাহেব কেমন হবে, সেটাই আসবে ইনশাআল্লাহ দেশে। আপনার দোয়া করতে কোনো অসুবিধা আছে? দেশে যদি আগামী 200 আসন যদি ওলামাদের হয় তো কেমন হবে, হ্যাঁ
তাহলে আর বেনজির হবে না এদেশে, তাহলে আর বেনজির হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একবার জাতি দেখায় দেন না, একটা চমক দেখায় দেন না, পুরো জাতি, পুরো জাতি একবার চমক দেখায় দেন না। এদেশ থেকে আর কোনো দুর্নীতির টাকা, এদেশ থেকে কোনো টাকা আমরা বিদেশে পাচার কারণে ওলা কোনো নেতা কোনো এমপি কোনো মন্ত্রীকে আর জীবনে সুযোগ দিব না। কি ভাই কেমন হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মানে নামাজ কষ্ট না সহজ? কষ্ট কার জন্য? যার কলেজে কি নাই? আল্লাহর ভয় নাই। আর সহজ কার জন্য? যার কলেজে কি আছে? ইল্লা আলাল খাশিঈন, যার কলেজে ভয় আছে তার জন্য নামাজ সহজ। যার কলেজে কি আছে? আল্লাহর ভয় আছে তার জন্য নামাজ কি? মৌলানার এক বই, যেভাবে আল্লাহকে ভয় করে মৌলানা, কি নাম? আব্দুল্লাহ ফারুক, আপনাদের এই গ্রামের সন্তান, এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি, কিভাবে আল্লাহকে ভয় করবো? আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার কলেজায় চলে আসবে তার জন্য পৃথিবীর সমস্ত গুণা ছেড়ে দেওয়া সহজ, আর সমস্ত ইবাদত তার জন্য সহজ। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুন, তিনি বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে আল্লাহর মহাব্বত যদি কলেজায় থাকে, আল্লাহর মহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর আল্লাহর রহমতের আশা যদি কলেজায় থাকে কোনো ইবাদত ছুটে না, আল্লাহর আজাবের ভয় যদি কলেজায় থাকে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ। ভয় থাকলে কি হয় না বলেন? পাগলা কুকুরের কাছে মানুষ যায় না কেন? ভয়ে, ভয়ে। পাগলা কুকুরের কাছে যায় না কেন? ভয়ে। তাহলে গুনার কাছে যাবে না কেন? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে বান্দা গুনা থেকে কি করে? হ্যাঁ, এই জন্য সিদ্ধান্ত নেন, ফরজ ওয়াজিব ছাড়ব না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়ব না, নফলগুলো ছাড়ব না। আমাদের অলি পুরি দামাত বারাকাতুম বলেন, নফল কেন ছাড়ব না? হযরত বলেন যে নফল ছাড়ব না, নফল দিয়ে কি হয়? নফল দিয়ে আল্লাহর অলি হওয়া যায়। সুবহানাল্লাহ। সুন্নত দিয়ে কি হয়? রাসূলের শাফাত পাওয়া যায়। রাসূলের কি শাফাত পাওয়া যায়? ফরজ ওয়াজিব দিয়ে কি হয়? জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো কেন ছাড়ব? জান্নাতের যাওয়ার জন্য। সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাত পাওয়ার জন্য। গুনাহগুলো কেন ছাড়ব? গুনাহগুলো কেন ছাড়ব? জান্নাতের যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝে না, ফরজ ওয়াজিব কেন করব? গুনাহগুলো কেন ছাড়ব? জান্নাতে কি যাওয়ার জন্য। এবার সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাত পাওয়ার জন্য। এবার নফলগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর তাইলে বুঝি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? উত্তর, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় যদি আগের তিনটা ঠিক থাকে। সুবহান, আগের কথা ঠিক থাকে। এক নাম্বার, ফরজ ওয়াজিব ছাড়ব না। দুই নাম্বার, কোনো গুনাহ করব না। সুন্নতগুলো ছাড়ব না। নফলগুলো ছাড়ব না। সুবহান। কি ভাই, যদি কেউ বলে সুন্নতের প্রয়োজন নাই, তো তাকে বলবেন তো নুন ছাড়া বা মুরগি রাঁধো। বুঝা গেছে, নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। নফল দিয়ে কি হওয়া যায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কি শুনলাম বলেন? ফরজ ওয়াজিব, আবার বলেন। দুই নম্বরে কি শুনলাম? কোনো গুনাহ করব না। তিন নম্বরে কি শুনলাম? সুন্নতগুলো ছাড়ব না। চার নম্বরে কি শুনলাম? নফলগুলো ছাড়ব না। তাহলে নফলের মধ্যে একটা নফল আমরা শুনলাম আজকে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার কি দিবে? পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার কি দিবে? চারটা গোলাম আজাদের কি দিবে? চারটা গোলাম আজাদের সব দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন, চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? $1,000 দিয়ে কি কি পাওয়া যায়? $1,00,000 দিয়ে কি কি পাওয়া যায়? $1,00,000 দিয়ে কি কি পাওয়া যায়?
বলেন না অনেক কিছু, বলেন না আপনি বলবেন হুজুর চারটা গোলাম আমাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে, আল্লাহর কসম চারটা গোলাম আমাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে, রব ছাড়া কেউ জানে না। কি হয় বুঝেন নাই কথা মনে হয়, আল্লাহ ছাড়া কেউ জানে না চারটা গোলাম আমাদের আমাদের কাছে মনে হইতেছে, আমি এখান থেকে প্রসঙ্গ দূরে চলে গেছে, আমাদের কাছে মনে হইতেছে হাসান আর কি জিনিস, নেকি আরি নেকি আরি, আমাদের কাছে কি মনে হয় নেকি আরি, তো ডলারে কও না ডলার আরে, বুঝেন নাই কথা, একজন $1,000 বেতনে চাকরি করে ডলার আরে, বুঝেন একজন ৭০,০০০ টিয়ে বেতন ৭০,০০০ টিয়ে আরি, বুঝেন না এটা কেউ কয় ৭০,০০০ টিয়ে আরি, কেউ বলে ৭০,০০০ টিয়ে আরি, কেউ কয় যদি হুনেন ৭০,০০০ টাকা বেতন তা আমরা কি বলবেন, ওরে বাবা রে ৭০,০০০ টিয়ে আরি, তো এখানে দশটা দশ বার করলে চারটা গোলাম আমাদের নাকি, আপনি বলবেন ও চার গোলাম নাকি আরি, বুঝেন না কিছু এরকম বলবেন না অনেক, এটা করবে কে, আমি 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 করবে কে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কয়বার এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ৩৩ বার পড়ে সুবহানাল্লাহ, ৩৩ বার পড়ে আলহামদুলিল্লাহ, ৩৪ বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন, এখন বলবেন হুজুর ও গুনাহ মুছে দিব আর কি, এই না গুনাহ মুছে দিব আর কি, আপনি না আমি না রে ১,০০,০০০ দেনা আছি, তিনি বলল যে ওই উদারহাট গিয়ে যদি ফিলার ধরে এক রাত দাঁড়া থাকেন তাহলে ৫০,০০০ টিয়া মাফ, এবার কয় সুবহানাল্লাহ, যদি কে ১,০০,০০০ মাফ, এক রাত দাঁড়ায় থাকলে ১,০০,০০০ মাফ, কে কে দাঁড়াবেন না বলেন, কথা কেন, আচ্ছা সমুনি চৌরাস্তা গিয়ে দাঁড়ায় থাকলে ১,০০,০০০ টিয়া মাফ, এক নাফে গিয়ে দাঁড়াইলে ১,০০,০০০ টিয়া মাফ, দিনাজপুর গিয়ে দাঁড়াইলে ১,০০,০০০ টিয়া মাফ, আর এখানে রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি ৩৩ বার পড়ো সুবহানাল্লাহ, ৩৩ বার পড়ো আলহামদুলিল্লাহ, ৩৪ বার পড়ো আল্লাহু আকবার, যাও গুনাহ মাফ, যাও এবার কে বল ও গুনাহ মাফ আরে মাফে না, এবার কি বলবেন অসাধারণ অসাধারণ সুবহানাল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, কবে করবেন, এবার প্রশ্ন হলো কেমনে করবেন, প্রশ্ন হলো কেমনে করবেন, রব বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কেমনে করবা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, কেমনে করবা আমার রাসূল যেমনে করেছেন, সুবহানাল্লাহ, কেমনে করবা রাসূল কেমনে করেছেন, উত্তর হবে রাসূল কেমনে করেছেন, প্রশ্ন হবে কেমনে করবা, উত্তর হবে রাসূল যেমনে করেছেন, এবার প্রশ্ন হবে রাসূল কেমনে করেছেন, উত্তর হবে রাসূল তিন অঙ্গ দিয়ে করেছেন, দিল জবান কান দিয়ে, দিল জবান কান দিয়ে জবানে শুদ্ধ করেছেন, কানে ধ্যানের সাথে শুনছেন, দিলে তিনভাবে বলেছেন, এক নম্বরে কী কী বলেছেন এটা ভাবছেন, দুই নম্বরে কার জন্য বলেছেন এটা ভাবছেন, তিন নম্বরে কেন বলেছেন এটা ভাবছেন, কি কেন কার জন্য, দিলের কাজ হলো তিনটা, কি কেন কার জন্য, জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ কয়টা, দিলের কাজ কয়টা, কি কি, আমি যখন বলবো সুবহানাল্লাহ আমার দিকে একটু তাকান, ওলামা ইকরাম ছাড়া বাকিরা একটু ধ্যানের সাথে তাকান, দেখেন সুব বলেন, আমরা আগে বলছি সুব, এখন বলবো সুব, আপনারা চর্মটুয়ার মানুষ, চর্মটুয়ার মানুষ, উত্তরবঙ্গের ওলামাদের থেকে আপনাদের সাধারণ মানুষের কেরাত সুন্দর, কি আমি দেখতেছি অধিকাংশ মানুষ সুন্দর,
আওয়াজ নাই, এতক্ষণ কন না, এতক্ষণ বলেন না কেন, বুঝবেন না তো? হ্যাঁ, তাহলে বাইরের মাইক বন্ধ করে ভিতরে একটু দেন। সুবহানাল্লাহ, দেখেন শেষে একটা হা আছে, হা শেষে একটা কি আছে, হা। যদি হাটা আপনি ছেড়ে দেন, হাটা যদি না হয়, হাটা যদি ছুটে যায় এটা আলিফ হয়ে যাবে, আলিফ যদি আলিফ হয়ে যায় শব্দটা ভুল হয়ে যাবে। দেখেন আমরা আগে কি পড়তাম, আমরা ভুলে কি পড়ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হা হয়েছেনি। আমার নাম কি, মুশতাক, তো যদি ক বাদ দিই, কাব বাদ দিই, কি হবে, মুশতাক। মুশতাক কি জিনিস, আমার নাম হামেদ, আপনি বলবেন হামেদ, তো কি জিনিস। এখন শব্দ হলো সুবহানাল্লাহ, হা ছেড়ে দেন, বাতাসও ছেড়ে দেন, নিঃশ্বাসটা পুরো ছেড়ে দেন, সুবহানাল্লাহ, হা বাতাসে ছেড়ে দেন নি, হাটা বাতাসে ছেড়ে দেন, থামেন, সুবহানাল্লাহ। যদি হা না ছাড়েন এটা হয়ে যাবে আলিফ, আর যে এই শব্দটা যদি এক নিঃশ্বাসে তিন চারবার কেউ বলে, যদি জমানার কাজী আব্দুল বা আছে তো বলে, হা আর উচ্চারিত হবে না। কারণ হায়াটার ধর্ম কি, হায়াটার সিফাত কি, হায়ালো বাতাসে ছেড়ে দিতে হয়, হা কি বাক্যের সময় বাতাসে কি করতে হয়, ছেড়ে দিতে হয়। শব্দ ছিল সুবহানাল্লাহি সুবহানাল্লাহি, এখন বাক্যের সময় সাকিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো তিনটা, এক নম্বরে কি বলেছি এটা বুঝা, দুই নম্বরে কার জন্য বলেছি এটা বুঝা, তিন নম্বরে কেন বলেছি এটা বুঝা। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র, আমি কার জন্য বলছি, আল্লাহ আপনার জন্যই বলছি। কেন বলছি, তিন কারণে বলছি, আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আজাবের ভয়ে, সুবহানাল্লাহ, আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আজাবের ভয়ে, প্রত্যেকটা শব্দ বলার সময় তিন কথা মনে করা, আল্লাহ আপনার ভালোবাসায় বলছি, আপনার রহমতের আশায় বলছি, আপনার আজাবের ভয়ে বলছি, সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এই তিনটার সাথে বলা আর এমনি এমনি বলার নাম্বার এক হবে, পুরস্কার এক হবে? এভাবে ধ্যানের সাথে ধ্যানের সাথে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
এভাবে পড়বো তো ইনশাল্লাহ। বিগত জীবনকে আসলে আমরা এভাবেই পড়ছিলাম, আমরা কি এভাবেই পড়ছিলাম? আমরা এভাবে পড়িনি, জাননেওয়ালাও এভাবে পড়িনি, আমরা যারা পারি বলি পারি বলি আমরাও এভাবে পড়ি। বুঝিয়ে নেই কীভাবে পড়তে হবে, বুঝিয়ে নেই কীভাবে পড়তে হবে, বুঝিয়ে নেই কথাটা, পড়ছি পড়ার মতো পড়ছি পড়ছি। কি আজকে একজন আলেমি দিন, আজকে আজকে ইনি গত তিন দিন আমার সাথে ছিলেন, তিন দিন একটা না, আজকে উনি বললেন যে হুজুর এই চল্লিশ বছরের জীবনে এক টানা পাঁচ অক্ত নামাজের পরে আওরাদে মাসনুনাগুলো আপনার সাথে এই তিন দিন থেকে তিন দিন যেভাবে করছি আর গোটা জীবনে ঘন এভাবে করি নাই। আজকে বলছি আমি তো মাঝে মাঝে হাত তোলাই যে ভাই এত সুন্দর করে জীবনে আর একবার বলছেন, একদিন বলছেন এরকম হাত তোলেন, মানুষ পাওয়া কঠিন হয়, বাস্তব না বাস্তব? কষ্ট করতেছি, আমিও করতেছি আপনিও করতেছেন, কষ্ট করতেই আছি। এই জন্য আজ থেকে নিয়ত করেন এই তাসবিহ হাতগুলো সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ। আমার আমার নানু পুরী রহমতুল্লাহ বলতেন, ওবা কম হোক গম করিয়ে করো, কম হোক গম হোক, অল্প হোক ভালো হোক, কি বলছো বলেন, অল্প হোক আল্লাহর কাছে বেশির দাম না ভালোর দাম, যদি বেশিও হয় ভালো হয় তো কি আরো দামি, বেশিও যদি হয় ভালোও যদি কি। এরপরে কমপক্ষে প্রতিদিন ছয় তসবির পাবন্দি, ছয় তসবির পাবন্দি, প্রতিদিন কয় তসবির পাবন্দি, এক নাম্বার সুবহানাল্লাহ একশো বার, দুই নাম্বার আলহামদুলিল্লাহ একশো বার, তিন নাম্বার আল্লাহু আকবার একশো বার, চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, পাঁচ নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ একশো বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে একশো বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পড়বো তো ইনশাআল্লাহ। এই মোট কয় তাসবিহ হয়েছে? আমি হলাম ছয় তাসবিহ ফেরিওয়ালা। আমি কি এদেশে ইলিশ মাছের ফেরিওয়ালা নেই, দুধের ফেরিওয়ালা নেই, আছে না নাই এরকম ইলিশের ফেরিওয়ালা, দুধের ফেরিওয়ালা, জুতার ফেরিওয়ালা, লাইটের ফেরিওয়ালা আছে, আমি হইলাম ছয় তসবির ফেরিওয়ালা। আমি কিসের ফেরিওয়ালা বলেন? আমি ছয় তসবি বেছি, ছয় তসবি বেছি, টেকনাফতে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আলহামদুলিল্লাহ, এদেশের শহরে থেকে শহরে, বন্দরে থেকে বন্দরে, নগর থেকে নগরে, গ্রাম থেকে গ্রামে আমি ছয় তসবি বেছি। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, এই জন্য আজকের এই আনন্দে আল্লামা আহমদ শফিকেও ভোলা যাবে না, আজকের আনন্দে জুনায়েদ বাবুনগরীকে ভোলা যাবে না, আজকের আনন্দে হেফাজতের তেরোই মে পাঁচই মেয়েকে ভোলা যাবে না, ভোলা যাবে না, ভোলা যাবে না, আল্লামা আহমদ শফির এই কোরবানিকে ভোলা যাবে না, জুনায়েদ বাবুনগর উপরে নির্যাতনের স্ট্রিম গুলোকে ভোলা যাবে না। হাজরত আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ জীবনে অনেকবার অনেকবার আমাকে বলছেন এই কথা, একান্ত আমাকে বলছেন একান্ত, যখনই হুজুর হুজুর কাছে একা গেছি সামনে সাক্ষাৎ করতে গেছি, তখনই বলছিলেন ওবা ওবা ছয় তসবির কথা উম্মতরে কইবা, ছয় তসবির কথা উম্মতকে কি করবা। ওই জন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি, সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুস্তাফুন নবী। কি আমি ফুল এক ফেরিওয়ালা, শুধু এই আওয়াজ তুলি ছয় তসবি, উম্মতকে ছয় তসবির উড়া দাও, উম্মতকে ছয় তসবির উপরে কি করো, এক নাম্বার কি সুবহানাল্লাহ কতবার, দুই নাম্বার কি, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো একটা দুরূদ শরীফ, যে কোনো একটা কি দুরূদ শরীফ, ছয় নাম্বার
মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ ইসলামী মসজিদকে কবুল করেন। তারা এত তুফানের মধ্যে ইসলামী মসজিদ, আমি অনেক রুখসত চেয়েছি হুজুরের কাছে কিন্তু আমাকে রুখসত দেয় নাই। বলুন যে আমরা মসজিদে আছি ইনশাআল্লাহ, আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে আসবেন কথা হবে। এত তুফানের মধ্যেও আল্লাহ তালা নিয়ে আসছে। আল্লাহ তালা যেন এই মসজিদকে কেয়ামত পর্যন্ত দায় মার কায়েম ফরমান। আল্লাহ তালা এই মসজিদ খেলাকে কবুল করেন। যারা এই মসজিদে জায়গা দিয়েছেন, যারা এই মসজিদের ইটস রড সিমেন্ট বালিতে অর্থায়ন করেছেন, আল্লাহ তালা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আজকে আমরা এখান থেকে কি সবক নিয়ে যাব? ফরজ ওয়াজিব আবার বলেন। দুই নাম্বার কোন গুনাহ করব না। তিন নাম্বার সুন্নতের আমল ছাড়ব না। চার নাম্বার নফল গুলো ছাড়ব না। এই তাসবিহাত গুলো হলো নফল। এই তাসবিহাত গুলো হলো কি নফল? কেউ যদি মনে করেন আপনি নামাজ পড়বেন না, এই তাসবিহাত গুলো পড়বেন, আসলে তার এই তাসবি পড়া হবেই না, পড়াই হবে না। মনে বুঝেন এটা কি হবে না? কেউ যদি মনে করে ভাত না রাখে, ভাত রাঁধে না কিন্তু ভাতের মার খাবে, ভাত না পাকালে মার পাইব কই? ভাত না পাকালে যেমন মার পাওয়াই যায় না, আসলে মানুষ যদি নামাজ না পড়ে তার জিকির হয়ই না, তার জিকির আসেই না। এই জন্য জীবনের এক নম্বর সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। কিসের সাথে নামাজ পড়বো? বলেন জামাতের সাথে নামাজ পড়বো। দুই নম্বরের সিদ্ধান্ত, যদি সুযোগ থাকে আপনার ছেলে মেয়েকে দিন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো? বলেন দিন শিখাবো। তিন নম্বর সিদ্ধান্ত, যদি কখনো সুযোগ থাকে আল্লাহ রাস্তায় কিছু সময় লাগাবেন। বলেন না ইনশাআল্লাহ। চার নম্বরের সিদ্ধান্ত, যদি কখনো সুযোগ থাকে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মসজিদ হয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, পারলে শরীক হবেন। এই মাসের কত তারিখে? 31 আগস্ট। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাইজদি জেলা জামে মসজিদে জিকিরের মসজিদ, দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা জিকিরের মসজিদ, তারপরে তিন নম্বর শনিবার সিলেটে জিকিরের মসজিদ, চতুর্থ নম্বর সোমবার হাটহাজারী মাদ্রাসার পাশে জিকিরের মসজিদ, চতুর্থ ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফালাহতে জিকিরের মসজিদ। আপনাদের সবচেয়ে কাছে কোথায়? মাইজদি জেলা জামে মসজিদ। কোন দিকে? এদিকে। এই মাইজদি জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাগরিব থেকে আয়সা, পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাওলানার এই কিতাব, আপনাদের এই গ্রামের এই সন্তান অনেক সুন্দর করে সে লিখছে, আমি একটু দেখছি যেভাবে আল্লাহকে ভয় করবো। পারলে একটা একটা বই, কোথায় বই? তোরা কেউ কেউ জিম্মাদারি দিয়ে দেন, কার কাছে আছে বই? এনার কাছে আছে ইনশাআল্লাহ, পারলে বই নিয়ে যাবেন। আমাদেরও কতগুলো কিতাব আছে, আমাদেরও কতগুলো কিতাব আছে, সুযোগ থাকলে গাড়ি থেকে সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।